দেয়াল জোড়া এক বিশাল আয়না, মণিমুক্ত গাঁথা সোনার কারুকাজ তার ধার দিয়ে। এই আরশিটি যৌতুক হয়ে এসেছিল পাঞ্চালির বিবাহে, দ্রুপদ রাজের উপহার তাঁর আদরিণী কন্যাকে। কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত, দ্রৌপদীর আলুলায়িত কেশ দুঃশাসনের রক্তে রাঙিয়ে দিয়েছেন দ্বিতীয় পাণ্ডব। দ্রৌপদীর প্রতিশোধ স্পৃহা চরিতার্থ হয়েছে। হস্তিনাপুরে ফিরেছেন পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে সঙ্গে নিয়ে। আসমুদ্র হিমাচলের অধীশ্বরী হবেন পাঞ্চালী, যদিও কোন প্রজাদের অধীশ্বরী হবেন তিনি, কোন রাজত্ব শাসন করবেন ধর্মপুত্র? এ রাজত্বে শুধু বৈধব্য আর অনাথের হাহাকার হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ায়। নিঃশব্দে আঙুল ওঠে দ্রৌপদীর দিকে। এই এই সেই সর্বনেশে নারী যার প্রতিশোধের আগুনে জ্বলে গেছে আমাদের জীবন, এই সেই ভয়ানক অন্ধকার যে গ্রাস করেছে আমাদের স্বামী সন্তান, নিজেও আজ নিঃস্ব, পুত্রহারা ভাতৃহারা পিতৃহারা, তবু দেখো দেখো চোখের তারায় এখনো আগুন নেচে বেড়ায়। কোথায় কোথায় আমাদের সেই সর্বসুলক্ষণা রাজবধূ পাঞ্চালী? এ নারী তো সে নয়, কখনো নয়। পাঞ্চালীর কানে কথাগুলো ঝোড়ো হাওয়ার মতো ঝাপটা দেয়, ভয়ানক বজ্রের মতো ফেটে পড়ে। ধীর পায়ে তিনি গিয়ে দাঁড়ান সেই বিশাল আরশিখানার সামনে অনেককাল পরে। নিজের ছায় চোখ পড়তেই চমকে উঠে চোখ বন্ধ করে ফেলেন তিনি। একে একে দাঁড়িয়ে পাঞ্চালীর জায়গায় রক্তচন্দনের মতো নিটল কপালে অসংখ্য রেখা, যেন অযুত নিযুত বছরের হিসেব গুনে গুনে ক্লান্ত। আজানুলম্বিত সেই কেশ জুড়ে নেমেছে শত সহস্র রূপলি ধারা, আয়াত চোখ দুটির কোলে গভীর কালি, আর চোখের তারায় সেই আগুন। হ্যাঁ আগুন, যে আগুন পুত্রহারা জননীর দৃষ্টি হয়ে খুঁজে ফেরে পুত্র হন্তাকারী অপরাধীর ঠিকানা। দ্রৌপদী অবাক হয়ে দেখলেন, আয়নার প্রতিবিম্ব যেন এক কৃষ্ণ প্রস্তর মূর্তি, যার প্রাণ থেকেও প্রাণ নেই। প্রলয়ঙ্কর ঝড়ের পর উপড়ে যাওয়া বৃক্ষ এক, তার পত্রপল্লবে লাবণ্য ঝরে গিয়ে জেগে আছে রুক্ষ অতি রুক্ষ ডালপালা, শত শত তীরের ফলার মতো। দ্রৌপদী তার প্রস্তরীভূত আঙুল ধীরে ধীরে ধূসর মেঘলা চুলের মধ্যে ডুবিয়ে হঠাৎ মুঠো করে ধরে তীব্র কর্কশ স্বরে চিৎকার করে বলে উঠলেন, কোথায় কোথায় তুমি কৃষ্ণ? এসো দেখে যাও তোমার বিষ বৃক্ষের এই নিদারুণ ফলটিকে, যাকে পরম সোহাগে লালন করেছো কৃষ্ণা নামে। এই সেই কেশ যাকে শত্রু রক্তে স্নাত করতে ডেকে এনেছি এক ভয়ানক যুদ্ধ, যা সবটুকু গ্রাস করেছে আমার আত্মীয় সন্তান বন্ধু প্রিয় পরিজন একে 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 আহুতি দিয়েছে মৃত্যুর অগ্নিকুণ্ডে। কিসের এত ক্ষুধা আমার বলতে পারো বাসুদেব? কেন কেন আমায় বিরত করলে না এমন সর্বনাশ থেকে? এখনো তোমার সেই অমোঘ শব্দ আমার কানে বাজে, যে বীজ রোপণ করবে কৃষ্ণা সেই ফল পাবে। এ বীজ কি সত্যই আমি রোপণ করেছিলাম কেশব? এ প্রতিশোধ কার প্রতি, কৌরবদের না পঞ্চ পাণ্ডবদের প্রতি? প্রতিনিয়ত যারা ব্যর্থ হয়েছে আমার সম্মান রক্ষায়, কারা আসল শত্রু আমার? যারা স্পর্ধিত আঙুলে আমার কেশ আকর্ষণ করে আমার বস্ত্র লুণ্ঠন করার অভিলাষে উল্লাসিত হয়েছিল তারা, না যারা নীরবে বসে দেখেছিল জড়বৎ মৃতের মতো আমার পঞ্চস্বামী হয়েও তারা?
ব্যাসদেব বলেন, পঞ্চস্বামী বিবাহে আমি গর্বিত, আনন্দিত বোধ করেছিলাম। হায় ভাগ্য, বলতে পারো কৃষ্ণ, কোন নারী পঞ্চ পাণ্ডবের ভোগ্যা হতে বারে বারে নিজের কুমারিত্ব ফিরে পেতে চায়? সে যে এক বিচিত্র খেলা কেশব, নারীর দেহ মন নিয়ে বিচিত্র খেলা। তাই বোধ হয় মাতৃত্ব এত অসম্পূর্ণ আমার, আমি যেন কুমারী মা, সন্তান জন্ম দিয়েও মা হতে শিখলাম না, আমার পাঁচ পুত্রকে অন্তরের উত্তাপে সেচন করতে পারলাম না, তাদের পাঞ্চালে রেখে চলে গেলাম পাণ্ডবদের সঙ্গে অজ্ঞাতবাসে, যাতে প্রতিনিয়ত তাদের কানে প্রতিশোধের বীজ মন্ত্র জপতে পারি নিজের উন্মুক্ত জটাবদ্ধ কেশ প্রদর্শনে। কোথায় পড়ে রইল আমার সুকুমার পুত্ররা, আর কোথায় পড়ে রইল আমার মাতৃত্ব? আমি শুধু দ্রৌপদী হয়েই রয়ে গেলাম, কুরুক্ষেত্রের মহারণের একক নায়িকা। ক্লান্ত দ্রৌপদী ধীরে ধীরে বসে পড়লেন পাথরের মেঝেতে। আহ, কি শীতল, যেন জড়তপ্ত দেহে চন্দনের ছোঁয়া। এই শীতলতা নিতে নিতে হঠাৎ কেমন শিরশির করে উঠল পাঞ্চালির দেহ, পর পর পাঁচটি খণ্ডিত মস্তক, তাদের দৃষ্টিও বড় শীতল ছিল। বিশাল জানালা দিয়ে অস্তমিত সূর্যের রাঙা আলো এসে পড়েছে দ্রৌপদীর সমস্ত দেহ জুড়ে। সেই আলো, তাজা রক্তের মতো আলো, দুহাতের আঙুলে মেখে আর্তনাদ করে উঠলেন কৃষ্ণা, মৃত্যুর মুহূর্তে ওরা কি আমায় খুঁজেছিল বাসুদেব? ওরা কি ঘুমের ঘোরে মা বলে ডেকেছিল? ওদের কি খুব যন্ত্রণা হয়েছিল মৃত্যুর ওই চরম মুহূর্তে, নাকি সে যন্ত্রণা থেকে তুমি ওদের মুক্তি দিয়েছিলে? বলো কৃষ্ণ, একটিবার বলো আমার পুত্রদের কথা, তাদের মৃত্যুর কারণও কি তাদের দুর্ভাগা মা এই দ্রৌপদী? না, আজ আর কোনো বাঁশির সুর শূন্য ঘরে বাজল না, শুধু গোধূলির অন্ধকার নেমে এলো তার লুটিয়ে পড়া সাদা আঁচলের কোলে। দ্রৌপদী অনুভব করলেন তার চোখের জল শুকিয়ে গিয়েছে, কম্পিত আঙুলগুলি বুকের কাছে চেপে ধরে হৃৎপিণ্ডকে নিংড়ে স্তব্ধ করে দিতে জানাজ। ধীরে 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 সবটুকু দৃশ্যপট ডুবে গেল নিকষ কালো অন্ধকারে ভুলুণ্ঠিতা দ্রৌপদীকে।